হাই, আজকের একটা নতুন কনসেপ্ট নিয়ে তোমাদের সামনে এসেছে। সেটা হচ্ছে এখন যে আমাদের বুক রিভিউ যে কাজটা চলছে, সেটা গ্রুপ বুক রিভিউর ভিডিওগুলো সে আপলোড হবে আমাদের। আর একটা এক ধরনের রিলস আপলোড করার জন্য আমি একটা প্ল্যানিং করেছি, সেটা হচ্ছে ওয়ান কনসেপ্ট ওয়ান রিলস, বা ওয়ান কনসেপ্ট ওয়ান শট, অর্থাৎ 60 সেকেন্ডের মধ্যে একটা করে কনসেপ্ট আলোচনা করা। যেমন আমরা ধরতে পারি যে মনোজ্জ কাকে বলে, এটুকুই বিভিন্ন সাইকোলজিস্টরা বিভিন্নভাবে বুঝিয়েছে। আমরা কেবলমাত্র সেই সংজ্ঞাগুলোকে পড়ার পর আমি একটা সাধারণ সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব, যেই সংজ্ঞাটা আমরা খুব সহজে মনে রাখতে পারবো, এবং সেই সংজ্ঞাটা থেকে আমরা পরীক্ষার খাতায় বিভিন্নভাবে সেই বিষয়টাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখতে পারবো। যেমন হতে পারে যে মনোযোগ কাকে বলে, আমরা এটা যদি লিখতে চাই তাহলে আমরা এখানে বলতে পারি যে অনেকগুলো বিষয়ের মধ্য থেকে একটা বিষয়কে নির্বাচন করা এবং সেই বিষয়ের প্রতি মনোনিবেশ করাই হচ্ছে মনোযোগ। বা এটাকে আমরা একটা উদাহরণ দিতে পারি যে আমরা যদি সামনে অনেকগুলো বিষয় দেখছি, বা মাঠ আছে, সেই মাঠের মধ্যে হয়তো গরু আছে, ছাগল আছে, মানুষ আছে, ঠিক আছে, সেখানে হয়তো পাখি আছে, তাহলে সেই এতগুলো বিষয়ের মধ্যে থেকে কেবলমাত্র আমরা কোনো একটা চুড়ুই পাখিকে দেখছি, তাহলে এতগুলো বিষয়ের মধ্যে থেকে আমরা চুড়ুই পাখিটাকে নির্বাচন করলাম এবং তাকেই আমরা আমার মনের কেন্দ্রবিন্দুতে জায়গা দিলাম, এটাই হচ্ছে মনোযোগ। তাহলে এইভাবেই আমরা ভিডিওগুলো পরের ভিডিওগুলো আলোচনা করবো।